Good morning. Good morning. Good morning, Ev. Mama. What are you doing? I'm doing nanna kochi. I'm doing my. 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 উঠে আবার ঘুমিয়ে পড়া না ওই জন্য দেখতে ওয়েট করছিলাম তাও দেখলাম না মাম্মা মাছের ঘুমাবে না আমি চলে এলাম গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে 9:15 রান্নাঘরে ছিলাম জানোই তো আজকে রান্না কাকিমা আসবে না তো ওই জন্য আমি যতক্ষণ ঘুমাচ্ছিলাম যতটা এগিয়ে রাখা যায় কিছুই এগোইনি সেরকম ভাতটা শুধু হয়ে আছে আর ওদিকে মুগ ডালটা সিদ্ধ করতে বসে আছে আজকে আমাদের নিরামিষ কিন্তু তাতাই উঠে পড়েছে কোনদিন তো 10টা লাগে ঘুম ভাঙে না তাও ডেকে ডেকে ঘুম ভাঙাতে হয় একদিকে পেঁপে আর আলুটা সিদ্ধ বসে আছে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি এটাকে Brush brush করাই আচ্ছা কি খাবি ভাত খাবি না রুটি খাবি ব্রেকফাস্টে পুটি কি পুটি 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 আবার কি পুটি খাবো ঠিক করে বল কি খাবি পুটি খাবো ভাত খাবি পুটি মেয়ের টিফিনটা বানিয়ে নিলাম এটাই হচ্ছে আজকে মেয়ের টিফিন জ্যাম রুটি আর হচ্ছে এর মধ্যে দেবো আলু ভাজা এরকম করে খেতে না ভালোবাসা এটা বেশ টেস্টিও লাগে আমি একদিন খেয়ে দেখেছি প্রথমে জ্যামটাকে মাখিয়ে নেব তারপরে এর উপর থেকে আলু ভাজা দিয়ে দেব আমার জন্য আমি একটা বানিয়েছি এটা বানিয়ে নেবো এটা একটু পুড়ে আছে এটা খাইয়ে নি তার সাথে সাথে একটু পরিয়েও নেব তারপরে রান্না করবো রান্না কিচ্ছু হয়নি এখন এই হচ্ছে আমার মুখরেট ফুলকপি আর বড়িটা ভেজে রেখেছি একটু পরে দেবো আর একটু এটা মজুক তারপরে আর এদিকে হচ্ছে আমার আলু পোস্ত আলু পোস্তটা হয়েই গেছে প্রায় একটা কুড়ি জাস্ট রান্না শেষ হলো তো সব রান্না করে নিয়েছি রাতে রান্না রান্না সব দেখাই তোমাদের কী কী রান্না করলাম এতক্ষণ ধরে এই হচ্ছে রাতের পনির যেটাতে আজকে আমি একটুও কাজু খাজু দিইনি কাজু দিয়ে একদম ভালো লাগে না আর এটা হচ্ছে আমার সেই লাবড়া বলতে পারো যা খুশি বলতে পারো মিক্স ভেজ বলতে পারো একটু বড়ি দিয়ে করেছি তো বেশ ভালো লাগছে টেস্টটা মাগো এই হচ্ছে আলু পোস্ত আর এখানে আছে ডাল ডালটা হলুদটা কম হয়েছে বলে কেমন লাল লাল লাগছে দেখতে না যাই হোক হলুদটা একটু কম হয়ে গেছে এখানে আছে মেয়ের পনিরের তরকারি এখানে আছে উচ্ছে আলু ভাজা পেঁপে সিদ্ধ মাখা আলুটাকে এখনো মাখা হয়নি এটাকে মাখবো অনেক রান্না করেছি আর আছে পাঁপড় ভাজা জানা গেছে চলো একটু শুধু ভাত দেব সুভাত খাবে সুভাত সুভাত আজকের পনিরটায় মাখানা দিয়েছি নতুনত্ব
মাখানা দিয়েছি, দই দিয়েছি, টমেটো দিয়েছি আর আদা। সবকে দেখি কিরকম টেস্টটা লাগে, আমি টেস্ট করেও দেখিনি কিরকম লাগছে। এবার স্নানে যাবো, রাজদীপ চান করছে, মেয়েটাকে স্নান করে দিয়েছে, ও স্নান থেকে বেরোলো, ওকে খাবার দিয়ে তারপর আমি স্নানে যাব। স্নান করে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 2:15, খুব জোর খিদে পেয়েছে আজকে। একটা রুটি খেয়েছি, অন্যদিন খাই না, খিদে পায় না এতদিন, কিন্তু আজকে যেন একটু বেশি খিদে পেয়েছে, কাজ করেছি বলে নাকি খেয়ে জানে। যাই হোক, মা আবার পরে কি যেন ফুলকপি পাতা বাটা হয় না, সেই বানিয়েছে, মুলো শাক এনেছিলাম কালকে দুটো, ওর আবার ভাজা করেছে। আচ্ছা অনেক কিছু খাবার, অনেক পুরো থালা একদম পুরো গোছানো, দেখো কোনো জায়গায় জায়গা নেই। এই যে মুলো শাক ভাজা আর এই ফুলকপি পাতা বাটা, ফুলকপি পাতা বাটা খেতে খুব ভালো লাগে। আমি আর ডাল নিইনি, এত কিছু রয়েছে আমার আর ডাল লাগবে না, আমার চচ্চড়ি দিয়েই অর্ধেক খাওয়া হয়ে যাবে। 7:15 বাজে, এর ওটার এখনো পাত্তা নেই, কখন থেকে ডাকছে। ওর না, এই এই ওর একটু চা ফা খাই, আমার এই সন্ধ্যাবেলাটা না, সকালবেলা তো চায়ের আমার একদম নেশা নেই, সন্ধ্যাবেলাটা একটু চা না খেলে একটু কেমন যেন লাগে। ওর না, বিশেষ করে আরো যদি একটু ঘুমাই, বিকেলবেলা তো কি বৃষ্টি হলো আমাদের এদিকটায় 4:30 দিকে, তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ওর না, এবেলা মেয়ের ভাতটা করে নিয়ে মেয়েটাকে একটু পড়তে বসাবো, হোমওয়ার্কগুলো কিছুটা হয়েছে আর একটু আধটু বাকি আছে, যেমন ড্রয়িং ক্লাসের হোমওয়ার্কটা বাকি আছে, স্কুলের একটা হোমওয়ার্ক বাকি আছে, আর অনেক দিন ধরে এবিসিডি লিখছে না, কবে থেকে বলছি সব ভুলে গেছে সব। চল ওঠ ওঠ, আমি সকালবেলা এই জন্য বকাও খেয়েছে আমার কাছে। ওর না, আমি চলে যাচ্ছি, যা তো কবে যে গরমটা কমবে আর এই বৃষ্টিটা কমবে, এই অক্টোবরের মাঝামাঝি এখনো যেমন গরম সেরকম বৃষ্টি তো তাও একটু আধটু হচ্ছে, কিন্তু গরমটা মানে আশ্চর্য ব্যাপার। হ্যাঁ একটু গরম, এখনো পর্যন্ত ফুল সারা রাত আমাদের এসে চলে, এর এমন গরম। উঠেছি, চল জল খা, চলো। 9:00 বেজে গেল কাজ করতে করতে, এবার হোমওয়ার্কটা করাবো, চলো নিচে 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 নিচে, খাটে না খাটে না, নিচে না 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 খাটে না মা, চলো এসো। আমি যেমন, এটা কিন্তু স্কুলের কাজ, আমি যেমন করে বলবো সেরকম ভাবে কিন্তু করবে, ঠিক আছে। আমি আমি কেটে দেবো, তুমি লাগাবে, ঠিক আছে, তুমি কাটতে পারবে না, ঠিক আছে, এটা স্কুলের কাজ। হ্যাঁ এই হচ্ছে মাম্মামের, এটা আজকে এটাই একমাত্র বাকি আছে, এগুলোকে কাটিং করে করে আঠা দিয়ে লাগাতে হবে, বাদ বাকি সবই হচ্ছে হয়ে গেছে। বেশি হোমওয়ার্ক দেয়নি, এবারে প্যাটার্ন দিয়েছে, ওয়ার্ড ম্যাচিং দিয়েছে, ক্যাপিটাল স্মল, ঠিক আছে দাঁড়াও পড়াচ্ছি, এই একটা দিয়েছে, বেশিরভাগ প্যাটার্ন দিয়েছিল, তো চলো এটা করে নিই ঝপঝপ করে, তারপরে এবিসিডি লেখাবো, পড়াচ্ছি। এটা তুমি ধরো, দাঁড়াও এটা দেবো, তুমি কেটে কেটে কাটাগুলো তুমি লাগাবে, ঠিক আছে। কি কাটছি বলো তো, না দাঁড়াও আমি যখন বলবো তখন, পিছনে আটা লাগাও, এটা পিছনে আটা লাগাও, অল্প অল্প অল্প
এটা কি তৈরি করছো বলো তো? না, এটা কি? এটা রকেট। চলো এটা লাগাও এই স্কোয়ারের উপরে, ঠিক শেপ আস্তে করে, পুরো যেন একদম সমান করে লাগে। দাঁড়া, হচ্ছে না, হচ্ছে না। চলো লাগাও 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 দাও 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 মামের হোমওয়ার্ক রেডি। দেখো কি সুন্দর হয়েছে। হ্যাঁ, ওপর থেকে জিনিসটা নামা, কি রয়েছে ওপরে সেটা নামা। মামামের পড়াশোনা শেষ। আজকে পড়াশোনা করতে করতে মামামের কটা বাজে দেখো, 11:05 বাকি, সবে খাবার আনলাম। এদিকটা এসো, তুমি খেলবে আমি খাইয়ে দেবো, ঠিক আছে? এদিকটা এসো, আমি তো খাওয়াতে পারবো না তো। চলে যা, মামামের খাওয়া দাওয়া সব শেষ। এখন বাজে হচ্ছে 12:45। আচ্ছা পরে ঘুমাবো, তুমি নিচে বসে খেলো, নিচে বসে খেলো। এই চাদরটা এবার চেঞ্জ করতে হবে, সেই পঞ্চমীর দিন পেতেছি চাদরটা আমি। আজকের মনে হয় বেশিরভাগ বাড়িতেই পুজো হচ্ছে, যা ঘন্টার আওয়াজ পাচ্ছি মনে হয় বেশিরভাগ বাড়িতে আজকেরই পুজো হয়ে যাবে। বাবার কাছে রাত্রিবেলা কে যায়? 12:00 যায়। তোর বালিশ গুলো দেয় আমার হাতে হাতে। দাও, মেয়েকে ঘুম পাড়িয়ে খাবার নিয়ে চলে এসেছি, আর কে প্রসাদ দিয়ে গেছে। আগে আমাদের ছোটবেলায় লক্ষ্মী পুজোর দিন যে কত বাড়িতে নেমন্তন্ন থাকতো তার ঠিক নেই। লুচি টুচি দেখলাম অনেক কিছু দিয়ে গেছে, লুচি, তারপরে আর কি দিল, সুজি, আর এসব ছিল, ফল টল ছিল। আমি একটুখানি একটা পটল ভাজা, একটা আলু ভাজা, আর একটু বোঁদে নিয়ে আসছি। আজকে পনিরটা বেশ ভালো হয়েছে, ওই একঘেয়েমি দিয়ে খেতে না, কাজু বাদাম দিয়ে খেতে বড্ড বাজে লাগে। রাজদীপ তো একদম খেতে যায় না, বলে যে মিষ্টি লাগে। অ্যাকচুয়ালি পনিরটা একটু মিষ্টি মিষ্টি তো, আর ওই কাজু ভাজা দিয়ে যেন আরও বেশি মিষ্টি লাগে, গাটা পুরো ঘুরে যায়। আজকে মাখানাটা দিয়ে করেছি, বেশ ভালো লাগছে, থিকনেসটাও রয়েছে আবার টেস্টটাও ভালো এসছে। চলো খাবারটা খাই, আর আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এমন, গুড নাইট।